নদিয়ার 79 নম্বর পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে বিভাসচন্দ্র মণ্ডলকে মনোনীত করা হয়েছে। কিন্তু এরপরেই প্রার্থী পছন্দ নয়, তাই প্রার্থী বদলের দাবিতে কয়েকদিন আগেই বিজেপি কর্মী সমর্থকদের একাংশ পলাশীপাড়ায় বিক্ষোভ প্রদর্শন করেছে। মঙ্গলবার বিকেলে আবারও প্রার্থী পরিবর্তনের দাবিতে পলাশীপাড়ায় প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক প্রতিবাদে সামিল হল। এদিন পলাশীপাড়ায় বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় এবং তা পলাশীপাড়া বিডিও অফিস মোড় পরিক্রমা করে পলাশীপাড়া বাসস্ট্যান্ডে আসে। তারপর সেখানেই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পরিবর্তন হবে এই পলাশীপাড়া বিধানসভার মানুষজন সর্বান্ত
বিজেপিকে মানছি না, মানব না, মানছি না, মানব না। টিএমসি পার্টির সঙ্গে ঘুরতে অযোগ্য প্রার্থীদের সুপারিশ করা সুপার নির্বাচন, ভোটে প্রার্থী হওয়া যায় সেটা যায় না। আজ এখানে যে জন্য পথে নেমেছি, 79 নম্বর পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণ বর্তমানে যে প্রার্থীকে নির্বাচিত করেছে সেই অযোগ্য অপদার্থ প্রার্থীকে এলাকার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা নাই সেই রকম প্রার্থীকে আমরা অপসারিত করে এলাকার জনদরদী নেতা সর্বশ্রেষ্ঠ আপদে বিপদে যিনি সবার পাশে থাকে এইরকম একজন ব্যক্তিকে আগামী দিনে যাতে বিধানসভায় প্রার্থী হতে পারে তার জন্য আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে। আমরা আপনার কাছে বলতে চাই যে পলাশীপাড়া বিধানসভার আপামার জনগণ তথা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মীবৃন্দ এই প্রার্থীকে কেউ গ্রহণ করতে পারছে না, কারণ তার গ্রহণযোগ্যতা নাই। আমরা যদি চিন্তা করি তিনি যদি বিধানসভা কেন্দ্র তো বাদ দেওয়া যায়, তিনি তার লোকাল ভিতে যদি নির্বাচনের মাধ্যম দিয়ে জিততে পারে তাহলে আমরা তাকে সর্বাধিক, কিন্তু সে ক্ষমতাও তার নেয়, সে তো পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে। তাই আমরা চাচ্ছি তিনি তাকে পরিবর্তন করে আমরা যাতে বিশ্বনাথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে আগামী দিনে এই কেন্দ্র থেকে লড়তে পারি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই মিছিলে সমাবেশ করেছি। এই মিছিলের মাধ্যম দিয়ে যদি সেই জায়গায় পৌঁছাতে না পারি আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, যে আন্দোলন একের পর এক আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তখন আমরা কিন্তু আর ঠিক থাকতে পারবো না। ভারতীয় জনতা পার্টির কর্মীদের এটাই দৃঢ় সংকল্প। আপনার নাম? আমার নাম প্রমোদ মণ্ডল, আমি প্রাক্তন সহসভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।